প্রশাসন চাই এবং আইন আদালত ও আদালতের নির্দেশ মেনে রামফলকে 60% বাংলা লেখার দাবিতে আজকের এই পথসভায় সভা পরিচালনা করার জন্য আহ্বান জানাব গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান। সম্মানিত মধ্যরাতের জনগণ, বাংলাদেশের সংবিধান, আইন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে সর্বস্তরে বাংলা প্রচলন এবং সাইনবোর্ডে 60% বাংলা দাবিতে চট্টগ্রামের বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম, গণ অধিকার চর্চা কেন্দ্র, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ব্রিগেড 71, অবিনাশী 71, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড, নাজির কৃষ্ণ চৌধুরী, স্মৃতি সংসদ সহ জননেতা রহমতুল্লাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে চলমান আমাদের এই আন্দোলনের অংশ হিসেবে মধ্যরাতে এই পথসভায় সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা আরাফাতুল মান্নান জিনু। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণ অধিকার চর্চা কেন্দ্র যুব সংঘার চট্টগ্রামের আহ্বায়ক জয়নুদ্দিন জয়। দুর্নীতি নির্মূলে সুশাসন এবং সর্বস্তরে বাংলা প্রচলনের দাবিতে এখানে সমবেত হয়েছি। জনগণ যদি সচেতন না হয় তাহলে সুশাসন, বাংলা ভাষা কোনোটি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে জনগণের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, বাংলা প্রচলনের জন্যও জনগণকে সচেতন হতে হবে। সুশাসনের অভাবের কারণেই আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তাই জনগণ যদি এগুলো নিয়ে কথা না বলে, সচেতন না হয়, তাহলে কিছুতেই সুশাসন সম্ভব নয়। আজকে স্বাধীনতার 48 বছর পরে দেখা যায় চট্টগ্রাম, ঢাকা সহ বড় বড় শহরগুলোতে দেখলে মনে হয় এগুলো মনে হয় ইউরোপের কোনো কলোনি। দোকানপাটের নাম, বড় বড় বিল্ডিংয়ের নাম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম, হাসপাতালের নাম এমনভাবে করা হয়েছে ইংরেজিতে, মনে হয় যেন এখানে কোনো বাঙালি থাকে না। আমরা বাঙালি, আমরা বাংলাতেই বেশি জ্ঞান অর্জন করতে পারবো। দেশ বিদেশে যদি আমরা নিজেদেরকে উপস্থাপন করতে যাই, জাতি হিসেবে উন্নত হতে যাই, তাহলে অবশ্যই আমাদের বাংলায় জ্ঞান অর্জন করতে হবে। এরপর আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো ছোটবেলা থেকে আমরা আমাদের সন্তানকে বিভিন্নভাবে ভাগ করে নিচ্ছি, কেউ কিন্ডারগার্টেন, কেউ ইংলিশ মিডিয়াম স্কুল, কেউ ন্যাশনাল কারিকুলামে যাচ্ছে, কেউ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে, কেউ মাদ্রাসাতে যাচ্ছে। তাই আমাদের নতুন প্রজন্ম, তরুণরা ছোটো থেকেই বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে জনগণকে, সাধারণ জনগণকে, যে কোনো ব্যাপারেই। কারণ আমাদের চিটাগনিয়ান ভাষায় একটা কথা বলে, হাঁদিলে বহু দুধ পায়, এতে জনগণকে হানন করিব। ও আপনাদের সন্তানদেরকে বাংলায় জ্ঞান অর্জন করতে সহায়তা করুন। এই কথা বলার পর অনেকেই হয়তো মনে করতে পারে আমাদের ইংরেজির ব্যাপারে অ্যালার্জি আছে, এমন কিছুই না। আমাদের সন্তানেরা ইংরেজি শিখবে, ইংরেজি ভাষা কেন, ইংরেজি সাহিত্য পড়বে, জ্ঞান অর্জন করবে, তার মানে এ নয় আমরা ইংরেজিতে আসক্ত হয়ে যাব। আসক্তটা কেমন, আমি ইংরেজি পড়ি, তাই আমাকে গেঞ্জি ইংরেজি নামের গেঞ্জি পড়তে হবে, দোকানের নাম ইংরেজিতে লিখতে হবে, আমাদের বিয়ের কার্ড ইংরেজিতে ছাপাতে হবে, আমাদের যে কোনো কাজে কথা বলার সময় ইংরেজি ওয়ার্ড বলতে হবে, ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে ইংরেজি আসক্তি। ইংরেজি পড়তে গিয়ে আমরা বাংলাকে হারিয়ে ফেলছি। আজকে এই সমাবেশে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের বৃত্তিতুল্য, এই আন্দোলনের অগ্রভাগে থেকে আমাদেরকে সাথে নিয়েছেন আমাদের সেই প্রিয় বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান সহ সকল নেতা কর্মী। ভাইয়া, আপনারা জানেন আজকে বাংলাদেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি, আমাদের জননেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলার জন্য কথা বলতে হচ্ছে। আপনারা জানেন ইতিহাস কথা বলে, 1975-এর 12ই মার্চে জাতির জনক যখন রাষ্ট্রপতি ছিলেন, একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন সরকারি অভিজাত তথা সমগ্র জায়গায় বাংলা প্রচলন হবে। দুঃখ করে বলেছেন, যারা বাংলা ভাষার প্রতি যাদের মায়া মমতা নাই, দেশের প্রতি তাদের কি মায়া মমতা থাকবে। আপনারা যারা বাংলার মাটিতে ব্যবসা বাণিজ্য করছেন, আমার দোকানদার ভাইয়া,
আমার ব্যাংকার ভাইরা, আমাদের হোটেল ব্যবসায়ী ভাইরা, আপনাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান। আমরা আমার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নেমেছি। আপনারা বাংলায় আপনাদের হোটেলের যে নামগুলি আছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে নামগুলি আছে, অন্তত 60% বাংলা আপনারা লিখন লিখবেন। আমার প্রাণ প্রিয় এলাকাবাসী যারা আছেন, দোকানদার ভাই যারা আছেন, আপনাদেরকে অবহিতকরণ করার জন্য আজকের এই পৌরসভা থেকে বিনয়ের সাথে অভিনন্দন জানিয়ে এবং আজকের এই ব্যানারগুলিতে খ্রিস্টনগুলোতে আপনাদের যে লিখন আছে 60% আপনারা বাংলা লিখবেন, এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযোদ্ধাদের। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা হবে সেই ভাষা এখনো পূর্ণাঙ্গ হয় নাই, পূর্ণাঙ্গ হয় নাই বিদায়। আমাদের আজকের সমাবেশ, আমরা এই সমাবেশ থেকে আমরা দাবি করতে পারি, দাবি করতে চাই, যেহেতু বঙ্গবন্ধুর কন্যা আজকের সরকারের প্রধানমন্ত্রী, তাই আমাদের আকুল আহ্বান থাকবে, জোর দাবি থাকবে। আপনি থাকা অবস্থায় যদি বঙ্গবন্ধুর ঘোষিত সে দাবি বাস্তবায়ন না হয়, আর কোন দিন সে দাবি বাস্তবায়ন হবে আমাদের মনে প্রশ্নবোধক আকারে দেখা দিয়েছে। তাই আজকে এই সমাবেশ থেকে আমাদের জোর দাবি থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার বিভিন্ন সংস্থা নিশ্চয়ই চট্টগ্রামে বিচরণ করতেছে, আমরা কি বলতে চাই, আমাদের লক্ষ্য কি, আমাদের ঘোষণা কি, আমরা কোন দিকে এগোতে চাই। আশা করি আপনার সেই সংস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আমাদের সেই আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের লক্ষ্য আপনি অবশ্যই পাবেন। আমরা জোর দাবি জানাবো বিজয়ের মাস 16 ডিসেম্বরের আগে আপনি প্রধানমন্ত্রী আপনি ঘোষণা দিবেন, আপনি রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করবেন, যে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আমাদের আগতি, আমাদের বাসনা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ, বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষায় যে পরিণত হবে সে আশা এবং প্রত্যাশা রেখে আপনাদেরকে আমাদের সংগ্রামে সাথে হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি টানছি। বাংলাদেশ চিরজীবী হোক। চট্টগ্রামের ভাটানটলি গণঅধিকার চর্চা কেন্দ্রের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান, আজকে ডিসেম্বর মাস আমরা উদ্বুদ্ধ করেছি, আজকে আমরা বাংলা ভাষা করার জন্য আবার রাজপথে নামছি। আপনারা সজাগ থাকেন, আমাদের পিছনে কয়েকটা সাইনবোর্ড দেখতে গিয়ে সব ইংরেজি সাইনবোর্ড, তাই আমরা বাংলা ভাষা নিয়ে এই জীবনধারণ করতেছি। আমরা বাংলাকে কেন পিছু দিই, আজকে ইংরেজি ভাষা কেন আমরা উচ্চারণ করতেছি, আমার মনোহর এখানে আমাদের ভিতরে কোনো একটা এই বড় শক্তি এখানে আসে, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ তাই না, এই ধরনের অনেক আসে আপনারা জানেন। এই হিসেবে দেখতেছি আজকে নতুন করে আজকে রাজপথে আমরা নামতে হয়েছে। আপনারা যাতায়াত সাইনবোর্ড চাইছে ওটা বাংলা ভাষা সাইনবোর্ড লাগিয়ে বাকি ইংরেজি ভাষা বৌদ্ধ ভাষা লাগান, আমার তো কোনো বুঝতে নেই। মুক্তিযোদ্ধার সন্তান ব্রিগেড 71-এর কাজী রাজেশ ইমরান, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র এবং গণ অধিকার চর্চা কেন্দ্র আরও কিছু সংগঠন বদরার এলাকায় প্রদর্শন আয়োজন করেছে। এই দাবিটি নিয়ে আমরা বিগত 2 বছর যাবৎ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণকে একাত্ম করার চেষ্টা করছি এবং সচেতন করার চেষ্টা করছি। এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে এই বিষয়ে পুরোপুরি সচেতনতা এখনও গড়ে ওঠেনি, তাই আমরা আমাদের প্রয়াস অব্যাহত রেখেছি। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের পাশাপাশি দুর্নীতি অভিযানকে স্বাগত জানিয়ে আমরা সরকারকে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেছি এবং একই সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাংলাকে প্রাধান্য দিয়ে যেন সরকার একটি নীতিমালা তৈরি করে সে দাবিতেও আমরা কথা বলছি। এছাড়া সরকারি বেসরকারি অফিস আদালতে নথিপত্রে থেকে শুরু করে প্রত্যেকটি কার্যে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার দাবি জানাচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ। যে দাবিগুলো আপনারা জানেন, 1948 সাল থেকে জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দাবিগুলো নিয়ে সোচ্চার ছিলেন, 52 ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক জাফর সহ অগণিত
মানুষ শহীদ হয়েছিলেন, তাদের মুখে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, কিন্তু পরিতাপের বিষয় আমরা আজও 52 সালে সেই যে দাবিতে সালাম বরকত রফিক জব্বার প্রাণ দিয়েছিলেন সেই দাবিগুলো আজও আমরা পূরণ করতে পারিনি। স্বাধীনতার 48 বছর পরেও আমরা আপনাদের কাছে এসেছি আমাদের কথাগুলো জানাতে। আমরা আশা করব আপনারা আপনাদের পরিবার, আপনাদের বন্ধুবান্ধব সহ যারা যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলকগুলোকে 60 ভাগ, অন্তত 60 ভাগ ভাষা যেন বাংলায় থাকে সেটা নিশ্চিত করবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রহমতুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারপারসন রুবা আহসান, আজকে এই বিজয়ের মাসে আমরা স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করি প্রতিটি বীর মুক্তিযোদ্ধাকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই দেশ আমাদের এই স্বাধীন বাংলায় দাঁড়িয়ে আছি আমরা। আমাদের সাথে আরও যারা বীর মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই সময় এই স্বাধীন দেশে এখনও তারা যুদ্ধ করে যাচ্ছেন, সেটি কিসের জন্য? আবার সেই ভাষার জন্য, ভাষার জন্য আত্মত্যাগ দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই 52 সালের ভাষা আন্দোলনের কথা কেউ ভুলে যাইনি আমরা। এখনো 21শে ফেব্রুয়ারি আসলে সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে যাই। সেই ভাষার জন্য আবারও বীর মুক্তিযোদ্ধারা এসে দাঁড়িয়েছেন রাজপথে। 1971 সালের 15ই ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি ঘোষণা করছি আমাদের হাতে যেদিন ক্ষমতা আসবে সেদিন থেকে সর্বস্তরে বাংলা ভাষা চালু করব। একেবারে শুদ্ধ বাংলা দিয়ে চালু করতে গেলে বাংলা ভাষা আর চালু করা যাবে না, প্রয়োজনে ভুল বাংলা দিয়েই চালু করব। পণ্ডিতেরা ধীরে ধীরে তা সংশোধন করে দেবেন। 71 সালের 3রা মার্চ স্বাধীনতার ইশতেহারে বাংলাদেশ অর্জনের যে 3টি লক্ষ্য ঘোষিত হয়েছিল তার প্রথমটি ছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ জাতি সৃষ্টি ও বাঙালি ভাষা সাহিত্য কৃষ্ট ও সংস্কৃতির পূর্ণ বিকাশের ব্যবস্থা করতে হবে। আমরা কি পেরেছি সেটা? তাহলে আজকে সেই বাংলা ভাষার ব্যবহারটা কোথায়? বাংলা ভাষায় আপনারা দোকানের কোনো সাইনবোর্ড টাঙান না, আপনারা কোনো ব্যানার ফেস্টুন ইংরেজিতে সব কিছু দিয়ে রেখেছেন। সেই ভাষার প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের এই দেশে থাকারও কোনো অধিকার নেই। দেশকে ভালোবাসতে হবে, প্রথমে ভাষাকে ভালোবাসতে হবে। যেই দেশের মানুষ আমি সেই ভাষায় প্রথম আমার ব্যবহার হবে। বাংলা ভাষার ব্যবহারের জন্য এখনো যেই 71 সালের সেই মুক্তিযোদ্ধারা আজও রাজপথে এসে দাঁড়িয়েছে, আমার দেশে এই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আবারও আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি। সেই বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা এই দাবি বাস্তবায়ন করা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। ইনশাআল্লাহ এই বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঘরে আবার আমরা সেই 71 সালে তাদের যে যুদ্ধ করেছিল, এই মুক্তির আন্দোলন করেছিল ভাষার জন্য, আবার আমরা সেই আন্দোলন করব। আমরা এই দাবিতে এখন এসেছি মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে, মুক্তিযোদ্ধাদের সকল সন্তানরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, সবাই এক হয়েছি। আমরা জননেত্রী শেখ হাসিনার এই চলমান আন্দোলনকে সমর্থন করে সামনে এই আন্দোলনকে আরো তীব্রতর করব। সবাই ভাষার প্রতি শ্রদ্ধাশীল হোক। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার। মুক্তিযোদ্ধা সুজয়দৌলা বাবুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের মায়ের ভাষা বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে আমাদের এই পথসভা 52 ভাষা আন্দোলনের জন্য আমাদের বহু বাঙালি আত্মহতি দিয়েছেন এবং এই বাংলা ভাষার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ পরিণত হয়েছে। বাংলা ভাষা আমাদের মধ্যে এখনও পূর্ণাঙ্গভাবে প্রচলন হয় নাই, তাই আমার মায়ের ভাষা বাংলাকে
প্রাধান্য দেওয়ার জন্য আজকের এই পথসভা বাংলা ভাষা প্রচলনের লক্ষ্যে আমরা আবার আন্দোলনে নেমেছি। চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুজসময় চৌধুরী, আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি, আমরা ভদ্রের সমস্ত দোকানদার, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং সমস্ত সচেতন জনগণকে এই বন্যায় আহ্বান জানার জন্য বাংলা ভাষায় যেন আপনাদের প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ড নাম ফলক সে বাংলায় যারা লেখা হয়, যারা এখনও ইংরেজিতে লিখে রেখেছেন তাদের প্রতি আমাদের শেষবারের মতো অনুরোধ, আপনারা এই ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের সাইনবোর্ড, আপনাদের যে প্রতিষ্ঠানের নাম ফলক সেটা বাংলায় লিখুন, সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ করছি। আমরা বন্ধুগণ, আজকে আমাদের বড় লজ্জা লাগে, বড় দুঃখ লাগে, দেশ স্বাধীন হয়েছে আজকে 48 বছর। এই দেশ স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, বুকে রক্ত দিয়েছে এবং এই ভাষা প্রতিষ্ঠার জন্য মানুষ রক্ত দিয়েছেন। বিশ্বের কোথাও ইতিহাস নাই যে একটা ভাষার জন্য বুকে রক্ত দেয়, একটা ভাষার জন্য কেউ শহীদ হয়। সে বাংলা ভাষা আজকে সারা বিশ্বে তাই সম্মানের সাথে স্বীকৃত হয়েছে। দুঃখের কথা যায় আমাদের কিছু কুলাঙ্গার যারা এই দেশে বসবাস করে, এই দেশের আলো বাতাসে যারা বড় হয়েছে, এই দেশকে যারা ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কামাই করছে, সেই সমস্ত লোকগুলো যারা বাংলাকে মর্যাদা দিচ্ছে না, ভাষাকে মর্যাদা দিচ্ছে না, আমি আমার মনে হয় যারা বাংলাকে মর্যাদা দিতে পারে না সে বাঙালিরা তার নিজের মাকেও মর্যাদা দিতে জানে না। সুতরাং যে তার মাকে মর্যাদা দিতে জানে না তাকে আমরা অবশ্যই একজন মানুষ হিসেবে কোনোদিন আমরা বলতে পারি না। এই ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোর নাম ফলক সাইনবোর্ড বাংলায় লিখুন। জানাচ্ছি যার নেতৃত্বে আমরা বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন সমূহ ঐক্যবদ্ধ হয়েছি, যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের অন্যতম গভর্নর, গণ অধিকার চর্চা কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ লেখক ডাক্তার মাহফুজুর রহমান, আজকে সমাবেশ উপস্থিত যা এখানে আমাদের সহযোগিতা করছেন এবং বন্তারহাটের জনগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে। 1947 সাল থেকে 1952 সাল জাতির পিতা বঙ্গবন্ধু অন্যদের সাথে মিলে ভাষা আন্দোলন করেছেন। 1955 এবং 1956 সালে পাকিস্তান জাতীয় পরিষদে বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণেই অন্যান্যদের সহযোগিতায় 1956 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয়েছিল। কিন্তু একই সাথে বলা হয়েছিল যে 20 বছর পর বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে কার্যকর করা হবে। এরপর 1962 সালের শিক্ষা আন্দোলন, সেই আন্দোলনেও দাবি ছিল বাংলাকে শিক্ষার মাধ্যম করতে হবে, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। এরপর তার আগে 1954 সালের 21 দফাতেও বলা হয়েছিল বাংলা রাষ্ট্রভাষা হবে, শিক্ষার মাধ্যম হবে বাংলা। 1969 সালের গণঅভ্যুত্থান, 1971 সালের মার্চে বঙ্গবন্ধু এবং তৎকালীন যারা আন্দোলন করেছিলেন তাদের কথা রুবা হাসান বলেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর যে প্রজ্ঞাপন সেটাও ভাস্কর বলেছেন। 1987 সালের আইনে স্পষ্ট বলা আছে দেশের সকল কাজ বাংলায় করতে হবে, অফিস আদালত সাইনবোর্ড সবই বাংলায় করতে হবে। এটা না মানার প্রেক্ষিতে 2014 সালে মাননীয় উচ্চ আদালত তার রায়ে ঘোষণা করেছেন বাংলাদেশের সকল অফিস আদালত সাইনবোর্ড সব জায়গায় বাংলা করতে হবে, এবং তারা আরেকটি ঘোষণা দিয়েছেন যে যারা ইংরেজিতে রাখতে চান তারা উপরের 60% বাংলা এবং নিচের 40% ইংরেজিতে রাখুন। এত কিছুর পরও আজকে যারা ইংরেজিতে সাইনবোর্ড লিখেছেন তারা কিন্তু বাংলাদেশের আইন, সংবিধান এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করছেন। যে কোনো মুহূর্তে প্রশাসন আপনাদের 2 ধরনের জরিমানা করতে পারে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাব, বঙ্গবন্ধু জন্মশত শতবার্ষিকী শুরুর আগেই
সমগ্র বাংলাদেশকে বাংলার প্রাধান্যের দেশ হিসাবে গড়ে তুলুন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নিন। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, চট্টগ্রামের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং অনেক এমএলএদেরও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নাম ফলক সম্পূর্ণভাবে ইংরেজিতে লেখা। আমরা বুঝি না কি করে আমাদের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং সংসদ সদস্যরা দেশের প্রচলিত আইন ভাঙেন এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করেন। প্রশাসন কি করছে এ ব্যাপারে? আমরা রাস্তায় নেমেছি ডিসেম্বরের ভিতর সমগ্র বাংলাদেশের চট্টগ্রামের সমস্ত দোকান ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলকের উপরের 60% বাংলায় থাকতে হবে, নিচের 40% যে কোনো ভাষায় আপনারা লিখতে পারেন। আমরা যদি আমাদের দাবির প্রতিফলন দেখতে না পাই, হাইকোর্টের নির্দেশের বাস্তবায়ন দেখতে না পাই, 1927 সালের আইনের বাস্তবায়ন দেখতে না পাই, সংবিধানের বাস্তবায়ন দেখতে না পাই, তবে 71 সালে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা নতুন প্রজন্মকে নিয়ে রাস্তায় নামব। আমরা এখন প্রেমের ভাষায় বুঝিয়ে যাচ্ছি, এরপর আর ভাষাটি প্রেমের থাকবে না। আমাদের আরও দাবি আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ 13 ভাগে বিভক্ত, অনেকের মধ্যে 17 ভাগে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ছোট কালেই 17 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যার ফলে জাতীয় ঐক্য সম্ভব হচ্ছে না। কাজেই আমাদের দাবি হল উন্নত দেশের মতো, বিশ্বের সকল উন্নত দেশের মতো বাংলাদেশেও একমুখী গণমুখী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। কেজি স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা সবাইকে এক ছাতার নিচে এসে প্রাথমিক শিক্ষাটি দিতে হবে, যাতে তাদের ভিতরে একটা ঐক্য গড়ে ওঠে। আর আপনারা জানেন, বিশ্বের নয়, দক্ষিণ এশিয়ার 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই, অত্যন্ত লজ্জার কথা। কারণ পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা বর্তমানে তাদের মাতৃভাষায় হয়, যার ফলে তারা যে জ্ঞান অর্জন করতে পারে আমাদের ইংরেজি ভাষায় পড়ে আমাদের ছাত্ররা তার 4/1 ভাগও জ্ঞান অর্জন করতে পারে না। কাজেই উন্নত বিশ্বের মতো আমাদের সর্বোচ্চ শিক্ষার মাধ্যম বাংলাকে বাধ্যতামূলক করতে হবে। তা আমরা এই বছর এবং আগামী বছর এই ব্যাপারে জনমত গঠনে রাজপথে থাকব। মুক্তিযুদ্ধের অন্তত 1টি চেতনা যাতে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে আমরা মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মদের সাথে নিয়ে রাস্তায় থাকব। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু আমরা জানি যে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে যদি জবাবদিহিতা প্রতিষ্ঠা করা না হয়, প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করা না হয়, তাহলে শেখ হাসিনা এই উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে। কাজে আমরা বাংলাদেশের প্রশাসনের সকল ক্ষেত্রে জবাবদিহিতামূলক প্রশাসন দাবি করছি এবং প্রশাসন সহ রাষ্ট্রের সর্বক্ষেত্রেই সুশাসনের দাবি করছি। এই দাবি জানিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করি। সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন। ইতিপূর্বে আমরা আরো 10টি পথসভা করেছি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে। আজকে যে দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, সেই দুটি দাবি। প্রথম দাবি হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। 1952 সালে যে আন্দোলনের মধ্য দিয়ে, যে রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ভাষা পেয়েছি, সেই ভাষার মর্যাদা আমরা মুখে বললেও বাস্তবে দেখতে পাচ্ছি না। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার পিছনে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হোটেল, ব্যাংক, বিমা, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নাম ফলকের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা তাদের নাম ফলক বেশিরভাগ ক্ষেত্রে তারা ইংরেজিতে লিখে রেখেছেন। এতে করে আপনারা আপনার বাংলাকে অপমান করছেন। আপনি মুখে বাঙালি বলবেন কিন্তু বাস্তবে বাংলার কোনো লেশমাত্র আপনার কাছে নেই। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই। এই স্লোগানকে সার্থক করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা থেকে শুরু করে
হাইকোর্টের উচ্চ আদালতের রায়গুলো আমরা এখনো পর্যন্ত ইংরেজিতে দেখতে পাই, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। উচ্চ আদালতের রায়গুলো এমনকি সচিবালয়ের বিভিন্ন পরিপত্র আমরা অনেক সময় ইংরেজিতে দেখতে পাই, যা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন দেখতে চাই। এবং আমাদের দ্বিতীয় যে দাবিটি নিয়ে আমরা এসেছি সেটি হচ্ছে দুর্নীতি নির্মূলে সুশাসন চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুর্নীতি নির্মূলে, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি নির্মূল করা না যায়, দুর্নীতির রাহু কখনো টেনে নেওয়া সম্ভব না। আমাদের এই দুটি দাবির প্রতি সাধারণ জনগণকে আমাদের সাথে বেড়ে যায় এবং সাধারণ জনগণের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই বিজয়ের মাস শেষ হওয়ার পূর্বেই আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলকগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলকগুলোতে অন্তত শতকরা 7% বাংলায় লিখুন। এবং জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি বিরোধী এই অভিযানের সার্থকতা এবং সফলতা কামনা করে আমি আজকে সমাবেশ এখানে সমাপ্ত করলাম। আমরা প্রতিবারের মতো এবারও যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলা ভাষার সম্পর্কে। আমরা জানি আমাদের দেশ 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, সেটা আমাদের বাংলা ভাষার জন্য। তারপরও আমাদেরকে বাংলা ভাষার জন্য এই আবারও বিভিন্ন প্রোগ্রাম করতে হচ্ছে। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনাদের সাইনবোর্ডগুলো বাংলায় লিখুন। ডিসেম্বরের মধ্যে আপনাদের সকল ইংরেজি সাইনবোর্ডগুলি বাংলায় লিখে ফেলুন, আপনাদের কাছে এটাই অনুরোধ। আদালতের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে বাংলা ভাষা প্রচলন, বিশেষ করে নাম ফলকে বাধ্যতামূলক বাংলায় লেখার জন্য আমরা বিভিন্ন সংগঠন একত্রিত হয়েছি। ইতিপূর্বে আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় আমরা পথসভা সমাবেশ করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা বদরাতে আমরা পথসভা করছি। আমরা আহ্বান জানাব যে সকল প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বিদেশি ভাষায় সাইনবোর্ড লিখেছে, অনতিবিলম্বে তারা তাদের সাইনবোর্ড নিজ দায়িত্বে সরিয়ে বাংলাদেশের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবে। তা না হলে এই বিজয়ের মাসের পরে তারা গণ আন্দোলনের মুখে পড়বেন। একই সাথে গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। সুশাসন কায়েম করতে হলে ওনাকেই সর্বপ্রথম উদ্যোগ দিতে হবে। আমরা চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের নিয়ে, এই প্রজন্মের মানুষদেরকে নিয়ে আমরা আগামী দিনের সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আমাদের আজকের কার্যক্রমের এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা।